চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, মাসে 500 টাকা মাইনা পাই আমি এক উকিলের ড্রাইভার, আমার নাম কালু মিয়া, বাড়ি আমার করটিয়া, আমি মানুষ চমৎকার, মাসে 500 টাকা মাইনা পাই আমি এক উকিলের ড্রাইভার, পাঙ্গাস মাছের পেটি আর রুই মাছের কুল, চিংড়ি মাছের ধুপে যা, ইলিশে মাছের ঝোল বাবা খাইয়া যাও, লইয়া যাও ঘরের জন্য নানা নানা নানা। আপনার একটা বিখ্যাত গান আছে, এই গানের একটা অনবদ্য গল্প আছে, যেটা বলতেছি আপনাকে, যে চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। ওই যে তুমি বললা একটু আগে যে হিরো আছে ওয়াসিম, ওয়াসিম মানে সেটা আমি একটু প্রশ্ন করতে চাই, যে এই একটা গান মানে গল্পটা এমন যে এই গান দিয়ে আপনার সাথে প্রথম এন্ড্রু কিশোর কাজ করতে শুরু করলো এবং আপনার প্রথম ছবি নান্টু ঘটকে ওয়াসিম ভাই এবং অঞ্জন আপা কাজ করতে শুরু করলো, মানে কেমন দেখে ওই গানটার গল্পটা শুনতে চাই এবং তাদের অভিনয় এবং কণ্ঠ শুনতে চাই। কণ্ঠ না, সেটা তো প্রথম ছবি আমার। জি, সেটাও আমার মান অভিমান যুদ্ধের থেকেই শুরু হয়েছিল। জি, আমার ছবি নির্মাণ করব, গল্প সাজালাম এবং ভাবলাম পরিচালনা আমিই করব। হঠাৎ করে আমার ছবির সঙ্গীত পরিচালক নাম উচ্চারণ করবো না, যিনি আমার গুরু পিতা, এই কারণে আমাকে চলচ্চিত্রে উনি আমাকে এনেছিলেন, যেটার চিত্রনাট্য যার করে দেওয়ার কথা ছিল তিনিও হঠাৎ করে ব্যস্ত হয়ে গেলেন এবং আমার সম্বন্ধে তার ইন্টিমেশনটা কম ছিল, ধারণাটা যেন উনি কতটুকুই বা সফল হতে পারে। তখন আমি জন্মের পর থেকেই একটা বিদ্রোহ সত্তার অধিকারী, সত্তা মানে আমার ভেতরে একটা স্পৃহা কাজ করে। যেমন তুমি মনে করো স্পৃহাটা কীভাবে কাজ করে, যেন বঙ্গবন্ধু যখন বলেছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, হঠাৎ করে আমি বলে ফেলেছি জয় বাংলা বাংলা যুদ্ধ, পরবর্তীতে আমার মাথায় ঠুকেছে যে এই যুদ্ধটা তাহলে কী হবে, এই কথা বললে তো যুদ্ধ হবে না, আমাকে জানিয়ে দিতে হবে কী জন্য যুদ্ধটা করছি, বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অগ্নি, আমাদের রক্ত টকবুক, এটার ক্রাইটেরিয়ান্সগুলো আমি তখন আস্তে আস্তে বার করে এই কারণে আমাদের যুদ্ধ ঠকেছে। এখন আমি রাগ করে বললাম আমার ছবি আমিই করবো, নান্টু ঘটক, নান্টু ঘটক তো নান্টু ঘটক করবো, তাহলে ছবিটা করলে কীভাবে জনপ্রিয়, একটা বৈচিত্র্যময় গল্প আমাকে তৈরি করতে হবে, একটা তৈরি করতে হবে। আজিম ভাই এসলো, আমি আমার কী 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 ছবি করছি সে করছে, যায় বেটা কী ছবি, আমি কি আপনাকে হিরো বানালাম, আমি আবার কেমনি হিরো হই, আমাকে দেখাবো আপনি কীভাবে হিরো হন, তখন আমার তো বয়স বেড়ে গিয়েছিলো। আস্তে আস্তে গল্প রেডি করলাম, সব কিছু করলাম, সঙ্গীত পরিচালক আমি নিজেই হব, কারণ এটা সঙ্গীত পরিচালকের কথা ছিল সত্যদা, উনি একটা কাজে বোম্বে চলে গেলেন, আমার রাগ হলো আমার প্রথম ছবির মধ্যে উনি বলা সত্ত্বেও চলে গেলেন কেন, ওই যে প্রাপ্তি তৃপ্তির ব্যাপার আছে, আমি নিজে রাইটার হব, সব হব, আর্টিস্টও সব নতুন নেব, আচ্ছা আচ্ছা সিঙ্গারও সব নতুন নেব, সব কিছু করবো নতুন, ছবির নাম নান্টু ঘটক। আচ্ছা, গল্পটাই চুজ করলাম এমনভাবে যেখানে কেউ ডিমান্ড করবে না যেন এখানে এই শিল্পীটা নাই কেন ওই শিল্পীটা, মানে চরিত্রগুলো এইভাবে আসবে। গান করতে যাবো এমন সময় সাবিনা আমাকে টেলিফোন করলো, সাবিনাই আসবেন যে গাজী ভাই তুমি ছবি করতে যাচ্ছ, মিউজিক ডিরেক্টর হয়ে গেছো, সব হয়ে গেছো, আল্লাহ যদি কোনো দিক দিয়ে তোমার বদনাম হয়ে যায় তাহলে আমাদের খুব দুঃখ লাগবে, কারণ তুমি সব মানুষকে এইভাবে করছো, কী লাগবে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট না হয় রেখে দিও মিউজিকের ডিপার্টমেন্ট। আমি কি আমি কাকে গিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট কী হবে, আমি নিজেই জানি না আবার আমার অ্যাসিস্ট্যান্ট কী, তখন করে তুমি চিন্তা করো না আমি লোক পাঠাচ্ছি। গেলো এই সাইড, আমি রেডি করে যখন রেডি করছি তখন হঠাৎ করে এজেন্ট ইয়ে আসলো, এই যে মারা গেল আমাদের এন্ড্রু কিশোর, দৌড়ে এসে বললো যে গাজী দা আপনি বলে ছবি করছেন, বলে হ্যাঁ কত আমিও নতুন আপনিও নতুন, আমাকে গান গাইতে দিতে হবে, চুল করছে কে আমিই করছি, ঠিক আছে আমি গাইব। আসলো ওয়াসিম, আসলো ওয়াসিমকে কীভাবে চুক্তিবদ্ধ করলেন, এই তো এসে ওয়াসিমের তো তখন একই ঘটনা, দু একটা ছবির মধ্যে সে অভিনয় করছে কিন্তু আমি দেখছি তার মাঝে সে না বুঝে এমন কিছু ঘটনা ঘটে ফেলে যেটা মানে অনেকের কাছে আবার খুব প্রিয় হয়ে ওঠে। আচ্ছা, মানুষ আছে না যে একটা সিকোয়েন্স খুব সিরিয়াসলি চিন্তা করলাম এ করলাম সেসব না করতে হবে, কে করতে হবে, আমি বললাম ঠিক আছে এই ক্যারেক্টারের দরকার, বড়ো হিরোইন করলাম না সুচরিতা থাকবে, তারপরে ইয়েও ছিল তো নিয়ে আমি যখন গান করলাম যে চলে আমার সাইকেল হাওয়ার বাড়ি ওইরা ওইরা,
একটু একটা কোয়েলি শুনুন, একটু গান শুরু করলাম, একটু শুনি আপনার মুখে। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। যাই হোক, এটা করলাম, এটার মধ্যে এসে ইয়ে করলো, সাবিনা আমাকে যথেষ্ট হেল্প করছে। ইয়ে আসলো আমাদের মিউজিক ডাইরেক্টর, তখন হয়নি সেমনি বড় মাপের হয়নি, কিন্তু ভালো শুরু করে, মারা গেল আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল, কয় আমি অ্যাসিস্ট করবো আপনাকে, আয় সব আমরাই করবো, আজিম বেড়ে করবো, গল্পটাই এমন প্যাটার্নের আমরা করলাম সব মিলিয়ে। আমি শিওর হয়ে গেলাম যে কিছু হোক আর না হোক কিছু একটা করে ফেলুন, আমি একটা কিছু করব, সংগ্রামের চিন্তা নেই। যেটা আমি এখন তোমাদেরকে বলছি, যেন আমরা এসে যদি আমরা একত্রিত হয়ে একটা যুদ্ধ শুরু করি, একটা কিছু হবে, চলচ্চিত্র হবে দেশের মধ্যে। আচ্ছা হ্যাঁ শুনি একটু। হ্যাঁ তো হবে, তখন করলাম যেন এটা হবে, হবেটা হবে যখন করার পর এইভাবে নামলাম। আমি বললাম যেন আমার কোনো ডাইরেক্টর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট কোনো কিছু দরকার নেই, আমিই করবো, যা করতে হয় আমিই করবো। সবাই আমাকে কোঅপারেট করছে, সবাই কিছু, আজিম ভাই মাথার থেকে হয়তো চিন্তা করিস না, হবে। একটা বড় ক্যারেক্টার দিলাম, একটা ঘটকের ক্যারেক্টার দিলাম, সেই ঘটকের মধ্যে স্বপ্নটা ছিল, সে 100টা শুনেছে যে না, 100টা বিয়ে যদি সে সংগঠিত করে দিতে পারে সে ভেস্তে যাবে। এখন একটার পর একটা সংগঠন ইয়ে ঘটনা কুড়িয়ে যাচ্ছে, যেন একটা একটা করে 100টার মধ্যে আমার যেতে হবে। তার একটা বাচ্চা আছে ছোট্ট, এই করছে সে করছে, বাস করলাম যেন আসলো। ইয়ে যখন আসলো আমাদের সমস্ত আর্টিস্ট ওয়ার্টিস্ট সব রেডি হলো, সুচরিতা আবার অঞ্জনও করেছিল একটা ক্যারেক্টার। আমি আবার বড় ধরনের কোনো অ্যাসিস্ট্যান্টও নিইনি, আমাকে আমি যখন বলছি আমি, আমার পয়সা, আমার যুদ্ধ, আমার চেতে আমি করব। করতে করতে যখন ছবিটা নির্মিত হলো, না ভালো কাস্টিং আছে, না ডাইরেক্টর আছে, না কোনো আর্টিস্ট বড় ধরনের আছে, আমি ইচ্ছে করে নিয়েছি যেন আমি একটা ফাইট করব, যুদ্ধ করব। যখন এখন তোমাদেরকে বলছি যে চলচ্চিত্র হবে না, এই কথা না, আমি যুদ্ধ করব, চলচ্চিত্র হতে হবে, এই স্পিরিটটা আমার সবসময় মনের মধ্যে কাজ করে, এখনও করে। করলাম, এখন কোনো ইয়ে আসছে না, কাস্টমার আসছে না, ছবি রিলিজের আগে আসে তো বিভিন্ন জায়গা থেকে, একজনও আসে না। আমি খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম যে সেলার যতগুলো টাকা ছিল যা কামাই করছি সব তো শেষ হয়ে যাচ্ছে, কী করি। হঠাৎ করে আমি টেলিভিশন, তখন বাংলাদেশ টেলিভিশনের যে ইয়ে ছিল, উনি আমার খুব বন্ধু মানুষ ছিলেন, তো আমার কই গাজী মনটা খারাপ কেন, আমি কই আমি একটা ছবি বানাইলাম, এটার কোনো রেসপন্ডই নেই, কোনো পার্টিই নেই, আমি রিলিজ করবো কোথায়। তখন কই গান টানগুলো কেমন হয়েছে, আমি কই গান টান হয়েছে, তুমি কই আচ্ছা ঠিক আছে, তুমি একটা চিন্তা করো, আমাদের নিয়ম নেই ছবি রিলিজের আগে এখানে গান প্রচার, নিয়ম নেই, তুমি যে সমস্ত গান উল্লেখযোগ্য মনে করো দুই তিনটা গান আমার কাছে দাও, আমি এটি প্রচার করতে শুরু করি, আর গোপনে বলে দিই তোমার ছবির নামটা, এটা একটা প্রবলেম, আমি তাহলে তো দোস্ত হয়ে যায়। এই প্রথম ছবি রিলিজের আগে গান দিল, ওই যে নান্টু ঘটকের প্রথম গানটা দিল, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, যখন গানটা দিলাম সতে সতে ইয়ে আসতেছে, মানে এরপরের দিনেই আমাকে টেলিফোন করলো টেলিভিশন থেকে যে গাজি গাজি মাত হয়ে গেছে, তোমার সবগুলো গান রেডি করো, কী করবে করো, আমি সবগুলো চালাই দিলাম, নিয়ম নেই, কিন্তু গান পছন্দ হয়ে গেলে মানুষ হয়েছে করলে টেলিভিশনে তখন আর কিছু বললো না, ম্যানেজ করে নেব। করতে করতে যেই দিছে গান যখন সব ফাড়াফাড়ি হওয়া শুরু করলো সব দিই, তখন দেখা গেলো যেন আমার অফিসের মধ্যে আমিই ঢুকতে পারি না, আর তারা তো তখন আমার চেনে না ডাইরেক্টর হিসেবে, আমার গেলে একটু শোনেন শোনেন কাজ করি, ম্যানেজার সাহেব দেখেন তো আমার এই ছবিটা দিতে হবে দিতে, আমি দূরের থেকে শুনি আনন্দ পাই যে ভালো হয়েছে, আমার চেনে না ধাক্কা দিয়ে আবার করে দেয়, কারণ আমার চিনতেছে না, কেমনি চিনবে, আমি তো গান লিখি ফ্যাশনে থেকে, আমাকে তো আর হলের মধ্যেও দেখে না, আমার মধ্যে সিনেমার মধ্যে দেখে না, কোথাও দেখে না, নামে শুনছে, হ্যাঁ একটু শোনেন তো শোনেন তো, এ করেছে। আমি তো খুব খুশি, আমার আবার ম্যানেজার কে তো স্যার আপনি রাগ করেন না, আমি কেন আমি খুশি নিতেছি, প্রেশার নাও নিতে, সুপার ডুপার। পরবর্তী জার্নিটা কেমন ছিল, মানে মুক্তির পরবর্তী অবস্থাটা কেমন হলো? মারাত্মক তো বললাম, আশেপাশে কোনো বড় ছবি দাঁড়াইতে পারেনি, কারণ হচ্ছে এই ছবির মধ্যে একটা অন্য প্যাটার্নের এবং সেন্টিমেন্ট মানুষ কান্দেও বাড়িতে হয়েছে, এত হাসি খুশির ব্যাপার, আলমগীর একটা পার্ট করছে এটার মধ্যে, সেই সাইডটা ড্রাইভারের পার্ট, একটা ড্রাইভারের পার্ট, একটা ড্রাইভারের পার্ট করছে, আমার কয়ে গাজী ভাই আমার ড্রাইভারের, তখন তো শেষ হয়ে আমি বলি ড্রাইভারের পার্ট এইটাতেই তুমি পারবা, দেখবো ফেমাস হয়ে যাবে, দারুণ অভিনয় করছে সে।
ইত্যাদি করছে, মানে সবগুলো ক্যারেক্টারই মানুষ প্রত্যাশা করে নাই, কিন্তু চরিত্রগুলো এমন পেয়ে গেছে যে পাওয়ার পরে মানুষ খুশি হয়ে গেছে। মাসে 500 টাকা মাইনা পাই আমি এক উকিলের ড্রাইভার, আমার নাম কালু মিয়া, বাড়ি আমার করটিয়া, আমি মানুষ চমৎকার, মাসে 500 টাকা মাইনা পাই আমি এক উকিলের ড্রাইভার। এখন যে থেকে যেই গানে আমি তো আর তো কঠিন গানে যাই নাই, আমি বলছি পাবলিকের জন্য ছবি করি ফাদার যাওয়ার সেন্টিমেন্টটা কোথায় টাচ করছে জানো, এই যেন আজিম ভাই সেন্ট্রাল ক্যারেক্টার, আজিম ভাই যে ক্যারেক্টারটা করছে উনি তো একদম ঘটকের, ওনার প্রিন্সিপালটা হয়েছে আমি 100টা যদি ঘটনা করতে পারি তাহলে আমি ভেস্তে যাব, কিন্তু লোকটা মারা গেল, অসম্পূর্ণ রেখে কাজ, অসম্পূর্ণ কাজ। তার বাচ্চাটা বাপারে কানতে গিয়ে কানতে গিয়ে কানতে গিয়ে স্মরণ করলো কীসে কীসে, তখন কইছে তো আমার বাবার তো স্বপ্ন ছিল যে আমার বাবা 100টা যদি বিয়ে করাইতে পারে বাবা ব্যস্ত যাবো, তাহলে কি আমার বাবা ব্যস্ত যাইব না, এই এতটুকু একটা বাচ্চারে দিয়ে এখন রাস্তাঘাটের মধ্যে পোলা গান গাইতেছে, আর যার বাড়িতে দেখতেছে সেখানে গিয়ে বলতেছে আপনারা কি কেউ বিয়ে দিবেন, হ্যাঁ এতটুকু পোলা যান দেখে আপনারা বিয়ে দিবেন যাবেন না না, যাইতেছে মারতে আছে কানতে আছে পাবলিকের মধ্যে সেন্টিমেন্টটা ঢুকে যাইতেছে, কিন্তু বাবা যে ব্যস্ত যাব না এই দুঃখ না যাইতেছে সে তো ঘটক না, কত 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 গেছে সেই লাস্ট 100টা বিয়ে যখন শেষ করে দিয়ে গেছে যাওয়ার পরে সে করলো আমার বাবারে ব্যস্ত নিয়ে গল্পটা সেখানে শেষ। আচ্ছা এখানে ওয়াসিম ভাইকে কেমন দেখছেন, কেমন মারাত্মক, সে যখন সাইকেল নিয়ে রাস্তা ক্যারেক্টারটা যখন পাইছে ওইরকম, আমি তারে কইছি তুই ফ্রি, তোর ডাইনে নাচতে হয় নাচো, বায়ে নাচতে হয় নাচো, 19 নাচতে হয় 20 নাচতে হয় নাচতে থাক, তোর কামই শুধু এটা। আবার বলছে একটা ইয়া ছিল সুচরিতা ছিল তার অ্যাসিস্ট্যান্ট ইয়া নায়িকা, তো সুচরিতা কী করতো একটা দোকান দিয়ে রাখছে পাবলিকের খাওয়ানোর ইয়ে, একজন পাঙ্গাস মাছের পেটি আর রুই মাছের কুল, চিংড়ি মাছের দু পেয়া যা, ইলিশে মাছের ঝোল বাবা খাইয়া যাও, লইয়া যাও ঘরের জন্য নানা 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 না। আর ওয়াসিম নাচতো পায়ের মধ্যে ঘুঙুর দিয়ে দোকানের সামনে নাচানাচি করতো। আচ্ছা